মিনি এমএক্স এটা কি গিম্বল এবং এটি আজকে রিভিউ করব ভালো মন্দ দিকগুলো আপনারা জানার চেষ্টা করব চলুন ফিরে আসি ইন্ট্রো পর চলুন প্যাকেজিং দিয়ে শুরু করি প্যাকেজিংটা অনেক ইউনিক এই বক্সের ভিতরে কি আছে দেখি প্রথমে গিম্বলটা যেটা ফোল্ড করা অবস্থা রয়েছে তার সাথে একটি টাইপ সি টু টাইপ এ ডাটা কেবল তারপর একটি স্ট্রাপ এন্ড সিলিকা জেল এন্ড ইউজার ম্যানুয়াল এবং সাইডে একটি বক্স রয়েছে দেখি বক্সের ভিতর কি বক্সের ভিতর রয়েছে একটি ক্যারিং ব্যাগ এবং একটি ট্রাইপড দ্যাটস ইট চলুন ট্রাইপডটা লাগাই তারপর এটা পুরো ফোল্ডিং করা রয়েছে এটাকে আনফোল্ড করতে হবে আনফোল্ড করতে গেলে প্রথমে এভাবে আনফোল্ড তারপরে এটা দ্যাটস ইট চলুন ফোনটা লাগিয়ে দেখি ফিচার কি কি রয়েছে আমি এখানে যে অ্যাপস ছিল সেটা কিউআর কোডের মাধ্যমে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তারপর অ্যাপসটা কানেক্ট করার পর এখানে ব্লুটুথ অপশন আছে ব্লুটুথ দিয়ে ডিভাইসটাকে কানেক্ট করে নিতে হবে এখানে অপশন পাবেন গেম বেল অপশন এই গেম বেলের মধ্যে আপনি ফলো মোডের মধ্যে আছে প্যান ফলো মোড অ্যান্ড প্যান অ্যান্ড টিপ আর যে এফপিভি এখানে তিনটা অপশন পাবেন যদি প্যান ফলো আপনি সিলেক্ট করেন তাহলে আপনি যেদিকে রোটেট করেন একদিকে মানে আপনার সাবজেক্ট একদিকে মুভ অন থাকবে আর এখানে যদি প্যান ফলো বা প্যান ঠিক করেন তাহলে আপনি আপনার সাথে সাথে আপনি ক্যামেরাটা যেভাবে নড়াবেন ওইভাবে এটা স্মুথলি বাটারিভাবে তা রোটেট করবে অ্যান্ড এফপিভি মোডে যদি আপনি করেন আপনার সাথে নড়বে এবং এটা হচ্ছে একবারে প্রপার যে স্ট্যাবল সেটা এখানে আছে এছাড়াও এখানে আরও অনেক ফিচার আছে জেরক স্পিড এটা হচ্ছে স্লো ফাস্ট এবং এটা এটা হচ্ছে আপনি যে যে এই বটনটা আসছেন এটার মাধ্যমে আপনি যে স্মুথনেসটা এটা স্লো ফাস্ট করতে পারবেন এখানে বিভিন্ন অপশন আছে এখানে পিছনে একটা কি আছে এর মাধ্যমে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনি যেভাবে রোটেট মানে গিম্বলটা রোটেট করবেন আপনার ফোনটা ঠিক এক জায়গায় স্টেবল থাকবে এটা কিন্তু একটা দারুণ দিক এটা আসলে এখন প্রশ্ন আছে যে এটা কারা কিনবে যাদের বাজেট মোটামুটি একটু কম মানে লোয়া বাজেটের মধ্যে মানে ভালো ব্লগ করতে চাচ্ছেন বা বিভিন্ন প্রিভিউয়ার বিভিন্ন অনেক তাদের জন্য এটা বেটার এবং যারা একটু বেশি প্রফেশনাল গ্রেডের মনে করেন যে একটু বেশি স্মুথ চাচ্ছি বা কোনো ল্যাগ চাচ্ছি না কোনো ভিডিওতে তারা অবশ্যই গো ফর ডিজিআই কিন্তু যাদের বাজেট একটু কম মানে একটা হবি আছে যে হ্যাঁ নেবো একটা ডিম্বেল আমার দরকার তারা অবশ্যই এটা নিতে পারেন এবং এটা প্রাইস হিসাবে এটা ভ্যালু ফর মানি হ্যাঁ এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে ডবল ট্রাইপডটা সামনের দিকে ডিজাইন কিন্তু ট্রাইপডটা নিচের দিকে এটা সামনের দিকে হওয়ার কারণে এটা ভালো একটা মোড দেন যে আপনি যদি এইভাবে নেন তাহলে একটা ভালো ভিউ পাবেন এটা ভিডিও মানে করার ক্ষেত্রে অনেক মনে করি আমি অনেক বেটার ফিল হবে এবং আমিও অনেক ফিল বেটার মনে করতেছি এখানে কিগুলা সম্পর্কে আপনাদের কিছু বলি এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর এটা আপনার ব্যাটারি পার্সেন্টেজ শো করবে এবং এটা চারটা এলইডি রয়েছে এবং যার মাধ্যমে আপনি পার্সেন্টেজ বুঝতে পারবেন আর এটার মাধ্যমে আপনি যদি ট্যাপ করেন তাহলে ভিডিও রেকর্ডিং হবে আবার ট্যাপ করলে ভিডিও আবার ডবল ট্যাপ করলে এখানে এখানে আরেকটা অপশন আছে আপনি ট্রিপল ট্যাপ করেন তাহলে এটা ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল এটা কিন্তু একটা গুড এবং এখানে অপশন আছে আপনার প্যান ফলো বা বিভিন্ন যে অপশনগুলো রয়েছে এটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন আর পিছনের যে বাটনটা আছে সেটা তো আপনাদের দেখাইলামই আর জয়স্টিকের মাধ্যমে আপনি এটাকে মুভ অন করতে পারবেন যে আপনি ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন স্মুথলিভাবে কিছু ফুটেজ যদি চান তাহলে এই জয়স্টিকের মাধ্যমে মুভ অন করতে পারবেন এখন প্রশ্ন আসে মেইন কথা সেটা হচ্ছে এটার ভিডিও স্টেবিলিটি এবং ভিডিওর স্মুথনেস এটাই মেইন এটা যেটা কাজ আর আমি যেটা বলবো এটা অনেক বেটার যেহেতু এটা থ্রি এক্সেস গিম্বেল আমি কিছু ভিডিও করেছি এবং এটা আমি এরপরে আপনি দেখতে পারবেন সব Here we go again Trying hard but you wanna be my friend Ain't no place to hide, ain't no one
go, here we go again. Call my bluff, I'ma be here till the end. I'm the one you ride, I'm the one you ride to. If you don't wanna change, ain't no place to hide. এটার যেটা আমার কাছে মনে হয় যে ভিডিও ফুটেজ অনেক স্ট্যাম্বল এবং এটার মধ্যে অনেক ফিচার আছে যার মধ্যে আপনি বিভিন্ন ফাংশনাল গেটের ভিডিও শুট করতে পারবেন যেটা আপনাকে দেখেছি এটাই এবং এখানে টাইম স্ল্যাপ আছে সিলেক্টিভ টাইম স্ল্যাপ আছে এবং আরেকটা এখানে মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাকিং আপনি আপনি যে কোনো অবজেক্ট সিলেক্ট করে দেন তাহলে আপনি কন্টিনিউয়াসলি তাকে ট্র্যাক করবে এটা একটা গুড থিং এবং এখন কথা আছে এটার ব্যাক সাইড এবং প্রাইস ব্যাক সাইড যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর অ্যাক্সের অপটিমাইজিংটা আমার মনে হয় একটু বেটার করা উচিত ছিল এবং ব্লুটুথ কানেক্টিভিটিটা যেটা অনেক সময় দেখা যাচ্ছিল যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল এটা আমার কাছে একটু ব্যাক সাইড মনে হয়েছে এবং এরপরে আরেকটা ব্যাক সাইড হচ্ছে প্রায় এক দেড় ঘন্টা এক ঘন্টা ইউজ করার পরে এই এখানে যে মোটরগুলো আছে স্লাইটলি একটু হিট আপ হয় এটা অস্বাভাবিক কিছু না এটা হতেই পারে এবারে আমার মনে হয় না আর কোনো ইস্যু রয়েছে এবং এরপরে কথা আসি প্রাইস এটা অলমোস্ট সাড়ে ছয় থেকে সাত হাজারের মধ্যে পড়ে এবং আমি এক্স্যাক্ট প্রাইসটা বলতেছি না কারণ প্রাইস সবসময় আপডাউন করে এবং আমি ডেসক্রিপশনে আপনার লিঙ্ক আপ দিয়ে দেবো যার মাধ্যমে আপনি কিনতে পারবেন এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং খারাপ লাগলে ডিসলাইক দেবেন অবভিয়াসলি এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে করে দেখবেন আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব এবং নতুন নতুন আরও ভিডিও সামনে আসতেছে।